আমরা তো আসলে মাকাল ফল খুব পছন্দ করি, দেখতে ভালো লাগে বুঝছেন, পরে খাওয়ার পরে বুঝতে পারি টেস্টটা কেমন লাগছে, আর কিছু বলার নাই। নায়িকাকে ঘাট ধরে বের করে দিতাম স্ট্রেট, তাকে নিয়েছিলাম আমার ছবির জন্য যে ধরনের গেট আপের একটা ছেলের দরকার, যেমন ওভারঅল সব মিলায়। আসলে আমরা তো আসলে মাকাল ফল খুব পছন্দ করি, দেখতে ভালো লাগে বুঝছেন, পরে খাওয়ার পরে বুঝতে পারি টেস্টটা কেমন লাগছে, আর কিছু বলার নাই। আচ্ছা আপু, যেহেতু আর্টিস্ট আসছে না প্রচারণায়, এক্ষেত্রে আপনার সিনেমা মুক্তির পরে এই যে ইফেক্টটা এটা পড়বে কিনা দর্শকের মনে, আপনি কতটা আশা করেন? দর্শক আসলে এইসব নায়ক নায়িকা সম্পর্কে আমার আপনার থেকে অনেক ভালো জেনে গেছে এবং আপনাদের মাধ্যমে। তোমার প্রশ্ন আমি বলি, ইন্টারফেয়ার করি, তোমার প্রশ্নটা কিন্তু আমার কাছে মনে হলো যে এখন যেটা বলো ওটা অবান্তর। নায়ক এইখানে একটা মিটিং এ একটা ছবির অনুষ্ঠানে আসে নাই, সেই জন্য চলচ্চিত্রে এফেক্ট হবে না? না কেন, কিছুই হবে না, ওদের ওদের ইয়েতে ছবি চলে নাকি, এদেরকে তো এখনো কেউ চিনেই না। এর মধ্যে একজন বলল যে এর আগে তিনটা ছবি ফ্লপ করেছে, আপনি আগে নিয়েছেন, এইসব কথা কথার পর ওর কি ভ্যালু আছে তোমরা নিজে বুঝতে পারতেছ? দেখেন আমি একটু ইন্টারাপ্ট করি ঝন্টু ভাইয়ের মধ্যে, আমি নতুন প্রযোজনায় আসছি আপনারা সবাই জানেন, এটা তারপরে অনুদানের ছবি, অনুদানের ছবির একটা টাইম ডিউরেশন থাকে 9 মান্থ, 9 মাসের মধ্যে এটা কমপ্লিট করে দিতে হবে। এর আগে পরে কে কী করেছে সেটা আমার জানার বিষয় না, আমি আমার দায়িত্ববোধ থেকে বলতেছি। এবং যখন করোনা পিরিয়ডটা শুরু হলো, এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমি আমার সময়টাকে আরও 5 মাস বাড়িয়ে নিয়ে এই ছবিটা আমি শেষ করেছি। আমার ছবি কিন্তু গত বছরই শেষ হয়ে গেছে এবং আমি গত বছরই জমা দিয়ে দিয়েছি। তো এই ছবিটাই করোনার মধ্যে শেষ করাটা কতটা টাফ, মানে লকডাউন আপনারা সবাই জানেন, এরকম সিচুয়েশনে অনেক কলা কৌশলীর মানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অনেকের মানে বাজার নাই, অনেকের ঘরের কি অবস্থা কি না সবই তো আপনারা জানেন। এরকম সিচুয়েশনে আমার একটা ছেলে ছিল আমার সাথে, মানে আমার আমার সহকারী হিসাবে, আমাদের মানে অভিনেত্রীর জন্য আমার সেই ছেলেটাকে আমার শুটিং স্পট থেকে বাদ দিতে হয়েছে। ছেলেটা আমার স্পট থেকে কাঁদতে কাঁদতে চলে গেছে এবং বলছে, ম্যাডাম এই করোনার সময় 2-1টা ছবি চলছে, তার মধ্যে আমি আপনার ছবিটায় 800 টাকা দিয়ে পার ডে কাজ করি। ও আমার একটু ছাতা ধরতো, আমার একটু পানি আগায় দিত, যে কোনো কারণে আমার অভিনেত্রীর কি যেন একটা তেল চেয়েছিল, নারিকেল তেল দিতে দেরি করেছে, আমার ছাতাটা নিয়ে কেন আগে গেল, আমারই সহকারী আমার, সেই জন্য তাকে আমার বাদ দিতে হলো। ওই সময় যদি ওই ছেলেকে আমি বাদ না দেই, ঢাকা ইউনিভার্সিটির একটা শুটিং, আমি একজন মানে প্রযোজক, আমার ডিরেক্টর একজন রিনাউন্ড জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন লোক, তাকে আমাকে হিমশিম খেতে হয়েছে, মাহি শুটিং করবে না। আচ্ছা, এত অনিয়ম যেটা বলা যায় অনিয়মই, এবং তাদের সাথে লাভ ব্যবহার বা খারাপ ব্যবহার আছে, সেক্ষেত্রে আপনারা যেহেতু তাদের একটা, আমরা শুয়ে গিয়েছি না না, সে সময় আমাদের ছবি শেষ করাটা মুখ্য বিষয় ছিল। শুনেন, আমাদের ছবিটা আমাদের সন্তানের মতো, আমরা যখন মা বাবা, আমাদের আমারও 2 সন্তান আছে, আমার সন্তান বেয়াদবি করলে তো আমি সাথে সাথে তাকে পানিশমেন্ট দিতে পারি না, ঠিক সেই সময় আমার সাথে যারা বেয়াদবি করেছে বা আমার ডিরেক্টরের সাথে বা আমার ছবির শুটিংয়ে যারা উল্টাপাল্টা করেছে, আমাকে আমার ডিরেক্টরকে চুপ থাকতে হয়েছে, আমার ছবিটা শেষ করাটাই বাধ্যবাধকতা ছিল। তখন আমরা কিছু বলি নাই, যা যা করছে করছে, আমার ছবিটা আগে শেষ হোক, এইটাই আমার টেনশন ছিল। ঠিক আছে, হ্যাঁ, সেই জন্য আমি আর আগাইনি, কাউকে নালিশও করতে যাইনি, আর এখনো আমি নালিশ করছি না, আমি যে ভোগান্তিটা ভুগেছি আমি সেটা শেয়ার করছি, নালিশ করতে হবে না। এটাও বলতাম না হয়তো, যখন আপনারা জিজ্ঞেস করছেন অভিনেত্রী মানে অভিনেতা অভিনেত্রী আসেনি কেন, তখন আমি মানে বলার জন্য বাধ্য হয়েছি, আর কি বলা, এই হচ্ছে ঘটনা। আরো অনেক ব্যাপার, আরো অনেক ব্যাপার ঘটছে এরকম, যেটা বলতে চাচ্ছি না। একটা মিনিট, সেটা হচ্ছে ঝন্টু ভাই, যদি মনে করেন যে আপনার সিনেমায় আশীর্বাদ হতো, সেক্ষেত্রে আপনার নায়িকাকে কি শাস্তি দিতেন? নায়িকাকে ঘাট ধরে বের করে দিতাম স্ট্রেট, এত সোজা, এটা আমার পক্ষে সম্ভব হয়নি। সে প্রোডাকশন বয়কে না সরালে, প্রোডাকশন বয়কে না সরালে সে শর্ট দিবে না, তাহলে প্রোডাকশন বয় আর তার পজিশন সমান সে মনে করে, আমার মনে হয় প্রোডাকশন বয় আর তার পজিশনটা সমান, তো প্রোডাকশন বয়কে সরিয়ে দিলে সে শর্ট দিবে, সে প্রোডাকশন বয়কে বাধ্য হয়েছে তার চলচ্চিত্রের তার নিজের কাজের জন্য, এটাকে আর ওর মাহির বিরুদ্ধে নালিশ করার ওর কোনো এই প্রযোজকের কোনো প্রয়োজন নাই, কারণ এখন যে কথাগুলো হচ্ছে এটা সারা দেশব্যাপী মানুষ দেখছে, বিদেশেও দেখছে,
আমাদের চলচ্চিত্রে সবাই দেখছে, চলচ্চিত্রে কেউ তার তাকে নেওয়ার কথা চিন্তাই করবে না আমার মনে হয়।